আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে ঈদ মোবারক। তো চলে আসলাম কিন্তু আমরা আজকে হাজিরবাগ গরুহাটে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো কাস্টমার গরু যেমন আছে, কাস্টমারও আছে। তো আমরা একটু দেখা, এখানে কিন্তু অনেকগুলো গরু কিন্তু সেল হয়েছে দেখা যায়। তো এই যে ওনারা হয়তো কিনেছেন, তো আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এগুলা অনেক লোকজন আছে, তো ওনারা হাসিলের ব্যবস্থা এখানে রেখেছেন। এটা কার, এটা কি সেল হয়েছে, এটা এটা কি বিক্রি হয়েছে? হ্যাঁ, কার এটা? ও তো ফ্রেন্ডস, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের গরু কিনতেছেন ক্রেতারা, আসতেছেন, ভিড়ও আছে। তো যাদের আসলে রাখার জায়গা আছে তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো একটা সময় গরু কেনার। তো সব জনসাধারণও আছে বা বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু অনেক শখ আছে গরু দেখা। দেখেন অনেক বেশিরভাগই কিন্তু বাচ্চাই বেশি। তো আমরা যদি একটু দেখাই এখানে, এখানে কেমন প্রাইসে কিনলো গরুগুলো, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে বা একটু জানানোর চেষ্টা করব। ভাই, এটা কি সেল হয়েছে নাকি? হ্যাঁ, তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। এই ভাই, এটা কি সেল হয়েছে? এটা বিক্রি হয়েছে না? কত কত? 1,49,000। জি, 1,49,000। 1,49,000 টাকা কিন্তু এটা কিনেছেন এক ভাই। আছেন উনি এখানে? আচ্ছা, উনি ওই যে হাসিল করতেছেন। তো যাই হোক, 1,49,000 টাকা কিন্তু গরুটা। এটা এটা এখান থেকেই তো কেনা না? ওকে, তো হাসিল কেমন? এটা হাসিল কত করে? হাজার কত? 1,005 টাকা না? ওকে, তো এখানে আর একটা গরু, তো আমরা এটা একটু দেখি, এটা এটা দেখি একটু, এটা কার, এটা এটা কত সেল হয়েছে? এটা 1,30,000। একটু দেখি না, একটু দেখাই। সরো, তোমার জন্য তো গরু দেখানো যায় না। তো আমরা একটু আস্কিং প্রাইসটা বা কত দামে সেল হচ্ছে একটু দেখাই আমরা বাজারে। তো 1,30,000 টাকা কিন্তু এটা, এটা তো হাসিল ছাড়া না, হাসিল ছাড়া কিন্তু। হ্যাঁ, তো এরকম আরও অনেকগুলো গরু আছে। তো আমরা মোটামুটি আপনাদেরকে একটু জানিয়ে দিব যে কেমন প্রাইসে সেল হচ্ছে। তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো এই গরুটা কিন্তু খুবই চমৎকার, এটা এটা যদি একটু দেখাই। ভাই, এটা কার? আপনার? তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটু নামটা জানি আপনার? আমার নাম মোহাম্মদ মোস্তফা। একটু জোরে বলেন, রাতে খান নাই নাকি? খাইছি, মোহাম্মদ মোস্তফা। মোস্তফা ভাই আছেন, এই সরো একটু গরুটা দেখাই আমরা। এই যে বাবুদের ঋত্য, বাবুদের দেখেন, মানে একদম মাথার অভাব নাই। এই যে দেখেন না, 8-10 বছরের বাচ্চারা অভাব নাই। এই কি ভয় লাগে না গরু দেখলে? হ্যাঁ, এই যে পা দিয়ে লাঠি মারলে তখন? আচ্ছা সরো, তো আমরা যদি একটু দেখাই, দেখেন অনেক বড় সাইজের গরু। ভাই, আপনি ভালো আছেন তো? না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা যদি একটু দেখাই গরুটা, দেখেন গরুটা আমার মনে হয় 10 থেকে 12 ফিট কিন্তু লম্বা হবে, তাই না? জি, বা মানে 12 ফিটের উপরে কিন্তু লম্বা হবে। আর হাইটও হচ্ছে মনে হচ্ছে মাশাল্লাহ, যে শিনাটা দেখেন পা থেকে শিনা পর্যন্ত ওনার 7 ফিটের উপরে। আবার সুন্দর করে কিন্তু ভাই কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু লালন পালন দেখেন মালা দিছে। আবার এই যে গলা শিনাতেও মালা দিয়ে রাখছে, তাই? জি জি। ওকে, তবে আপনি কোথেকে আসছেন? নাটোর। নাটোর থেকে? আজকে বাসায় বাজারে বেশিরভাগ গরু দেখলাম নাটোরের মধ্যে। আপনার ওদিকে বন্যাটন হয় নাই তো? না, বন্যা হচ্ছে। বন্যা হয়েছিল, তো বন্যার মধ্যে কিভাবে এত বড় গরুটা কিভাবে সামাল দিচ্ছেন? একবারে তো রাস্তাঘাট ডুবে যায়নি তো? আচ্ছা, রাস্তাঘাট ভালো আছে, এমনি কষ্ট হয় নাই তো রাখতে ওই সময়? না, মানে উঁচু জায়গাতেই রাখছেন? না, ওকে। তো যাই হোক, দেখেন আসলে গরুর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, কত যত্ন সহকারে এটা তারা এত বড় করছে। আপনি কত বছর যাবত পালছেন গরুটা? 3 বছর। 3 বছর? না, বেশিরভাগই 3 বছর, 3.5 বছর আমরা দেখলাম। তো আপনি যখন নিছেন তো কোন কতটুকু বয়স ছিল এটার? না, একবার বাড়িতে আপনার হচ্ছে বাড়ির গাভীর থেকে। ও আচ্ছা, আপনি নিজের গাভী থেকে? হ্যাঁ, তো দেখেন মাশাল্লাহ, মানে তো 3.5 বছরে তো এত বড় হয়েছে। তো আপনি অনুমান করতেছেন মানে কত কেজি পর্যন্ত মানে মাংস হবে, এরকম ওজন? মাংস আপনার এভাবে ওজন হলে আপনার মোটামুটি 22 মণ। হ্যাঁ, 900 কেজি। আচ্ছা, 900 কেজি টার্গেট। তো এটা দামটা কেমন চাচ্ছেন আপনি? দাম চাচ্ছি 8,00,000 টাকা। 8,00,000 টাকা বেশি হয়ে যায় না? বেশি আপনার তো একটু চাপ হয়। হ্যাঁ, একটু বেশি না চাইলে কি আর লোকজন দিবে? আমরা তো দেখি যে অন্যান্য বছরগুলোতে বড় গরুগুলো থেকে যাচ্ছে শেষের দিকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এরকম কিছু হয় তখন তো থাকলে থাকবে, কিন্তু লস দিয়ে তো আর দেওয়া যাবে না। হ্যাঁ, লস দিয়ে তো আর দেওয়া যাবে। তারপর 8,00,000 টাকা কিন্তু অনেক বেশি হয়। বেশি হলেও আমার খরচ খান্তি আছে না, কারণ আমি যেহেতু আরও অনেক বড় বড় গরু দেখলাম, তো ওই বড় গরু চেয়ে কিন্তু এইটা আসলে অনেক। আপনি আর একটু কমায় বলেন তাহলে, আমরা যেহেতু মানুষ দেখবে আমার থেকে, হ্যাঁ হয়তো কেনার আগ্রহ হলে তারা কিন্তু আপনার নাম্বারে ফোন করে হয়তো আপনার কাছ থেকে কেনাকাটা করতে পারে। ভালো একটা প্রাইস কেনাকাটা আপনার
লাখ পাঁচেক হলে আমরা ছাইড়ে মানে আপনার টার্গেট হচ্ছে পাঁচ লাখ লাখ এই তো এখন সুন্দর একটা প্রাইস বলছেন ধন্যবাদ আপনাকে তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আমাদের 01738 2 2 না 01797 841 221 আবার বলেন নাম্বারটা 01797 841 221 ওকে তো ভাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আমরা বিদায় নিব তো আপনারা যারা এই বড় সাইজের গরুগুলো কিনতে চান বা কেনাকাটা করতে চান তারা চলে আসবেন হাজারিবাগ ঢালে খুব সুন্দর সুন্দর বড় সাইজের গরু আছে তো বিদায় নিচ্ছি আর ভাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম একটু সামনে যান আপনি একটা ছবি নিয়ে আপনার হ্যাঁ একটু তাকান এ গরু এদিক তাকাও একটু গরু ফেসটা একটু দেখায় আমরা